আমি যত বড় মানবতা বিরোধী অপরাধ করেছি আমার মন বলে, এখন তো তোমাদের নবী এখন ক্ষমতায় বসেছে, আমার জন্য নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে আমাকে ফাঁসির মুখোমুখি করবে। আমার মনে ভয় হচ্ছে আমি তো অরিজিনাল মানবতা বিরোধী আর তোমার নবী হলে সত্যবাদী। আল্লাহু আকবার। একটু পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে দেখার জন্য চলে আসলেন কাবা ঘরের ভিতরে। নবীকে দেখে আবু সুফিয়ানের কান্না দ্বিগুণ বেড়ে গেল। রহমতের নবী আবু সুফিয়ানের চোখের উপরে হাত দিয়া চোখের পানিগুলি মুছে দিতে লাগলো। পৃথিবীতে আজ পর্যন্ত কোন বিরোধী দলের সাথে, মানবতা বিরোধী অপরাধীর সাথে কোন প্রেসিডেন্ট দেড় হাজার বছর চলে গেল, চোখের পানি এইভাবে আর মুছতে পারলেন না। নবী বলছেন, চাচা আপনি কি ভয় পাচ্ছেন? আপনার ব্যাপারে আমি ট্রাইব্যুনাল গঠন করে আপনার ব্যাপারে আমি বিচার করব চাচা, কল্লা কখনোই করব না। আমি আপনাকে নতুন কথা শোনাবো না, আমি আপনাকে পুরান কথা শোনাতে চাই। দেখেন চাচা, আমার একজন ভাই ছিল, নাম হল ইউসুফ নবী। ইউসুফ নবীর বয়স 5 বছর। তার 11 ভাইয়েরা মিলে ইউসুফ নবী কি কুয়ার মধ্যে ফেলে দিল। ভাইয়েরা সবাই ছিল মানবতা বিরোধী আর ইউসুফ নবী ছিল সবচাইতে মজনুন। ইউসুফ নবীর অপরাধ কোনো ছিল নাকি বলেন? ছোট্ট 5 বছর বয়স নবীর কোনো অপরাধ ছিল নাকি? অপরাধ এতটুকুনি, আব্বা তারে বেশি ভালোবাসি, ইউসুফকে বেশি ভালোবাসি, ইয়াকুব আলাইহিস সালাম, এটি হলো অপরাধ। ভাইরা সহ্য করতে পারলেন না, আমার আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত ইউসুফকে না হত্যা করতে পারবো আমার বাবা আমাদেরকে ভালোবাসবে না। সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিয়ে আসলেন। লম্বা বড় কাহিনী, আল্লাহ কুরআনের মধ্যে বলছেন হাসানুল কাসাস। কোরআনে যতগুলো ঘটনা আমি বলেছি সবচেয়ে উত্তম ঘটনা হলেন সুয়ের ঘটনা। চোখের পানি রাখা যায় না। 5 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছ থেকে নিয়ে আসলেন জঙ্গলে শিকার করতে যাবে, বাবাও দিয়ে দিলেন 7 জন 11 জন ভাইয়ের সাথে। ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ার মধ্যে নিয়ে আসলেন? শুধু কুয়ার কাছে নিয়েই ক্ষান্ত হয় না ভাইয়েরা, বলল আব্বাকে আমরা কিভাবে বুঝাবো? শয়তান বুদ্ধি দিল, তোমার ভাইয়ের গায়ের থেকে জামাগুলি খুলে না, গায়ের থেকে গাওয়া জামাগুলি খুলে নিয়ে গায়েতে রক্ত মেখে তোমার আব্বাকে বুঝাবা। 5 বছর বয়সের নবী ইউসুফ আলাইহিস সালামের শুধু কুয়ার মধ্যে ফেলা ক্ষান্ত হয় না, গায়ের থেকে জামাগুলি যখন খুলে নিয়েছে, উলঙ্গ করে যখন শুরু করেছে, আল্লাহ বলছে জিব্রাইল আমিন আর সহ্য করতে পারলাম না, জান্নাত থেকে কাপড় নিয়ে চলে যা, আমার ইউসুফকে জান্নাতের জামা পরাইয়া দাও। জান্নাত থেকে জিব্রাইল আমিন কাপড় নিয়ে পোশাক নিয়ে এসে জামা নিয়ে এসে সদর ঢেকে দিলেন, গায়ে পরাইয়া দিলেন জান্নাতি কাপড়। আর নিষ্ঠুর ভাইরা 11 জন ভাই মিলে 5 বছরের এই নবীকে, সুন্দর চেহারার মানুষকে, কুয়ার মধ্যে ফেলে দিল। জিব্রাইল আমিন জান্নাতের কাপড় পায়ে তলায় ধরলে। আমার ভাইয়েরা নিষ্ঠুরদের দয়া হলো না। আমার ভাইয়েরা লম্বাবর ইতিহাস, ভাইয়েরা মনে করলেন মরণ কুয়া, কিন্তু আল্লাহ বলছেন না মরণ কুয়া নয়, যেই কুয়ার মধ্যে তোমরা ফেলে দিছ আমি ওই কুয়ার ভেতর থেকেই তুলে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি, বিশ্বকবি কবি সম্রাট। আল্লামা ইকবাল বলছেন, পারি গিয়া জিস পার নজর বান্দা কো মাওলা কর দিয়া, আ গিয়া মে জোশ কতরা কো দরিয়া। আল্লাহ রহমত নাজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহ রহমতের নজর যদি 1 ফোঁটা পানির উপরে পড়ে, পানিটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ প্রধানমন্ত্রী বানালেন, প্রেসিডেন্ট বানালেন। লম্বা বড় ঘটনা,
ভাইরা ত্রাণ ওর দেশে দুর্ভিক্ষ দেখা দিল, ভাইরা ত্রাণ নেওয়ার জন্য চলে আসলেন বাদশার দরবারে দশ ভাই। ইউসুফ আলাইহিস ত্রাণ দিতেছেন, নজর পড়ল ওই দশ ভাইয়ের প্রতি, ইচ্ছা করলে মেরে ফেলতে পারতেন, চোখের ইশারা করলে হত্যা করতে পারতেন, কারণ এই ভাইরা ছিল অরিজিনাল মানবতা বিরোধী, ঠিক কিনা? ইচ্ছা করলে মারতে পারতেন কিন্তু মারলেন না। কি দয়ার নবী, নবীরা কত সুন্দর হয়, মারলেন না, কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আপনাদের বাড়ি কোথায়, বলল আমাদের বাড়ি কিনানে, আপনারা কয়জন ভাই, বলল আমরা বারো জন ভাই, দুইজন কোথায়, বলল একজন ভাইয়ের নাম হলো ইউসুফ, আজ থেকে 80 বছর আগে আমার ভাইকে বাগে খাইছে, আর একটা ভাইয়ের নাম হলো বেনিয়ামিন, আব্বা তারে বেশি ভালোবাসে, ইউসুফের আপন বড় ভাই, আমার আব্বা বেনিয়ামিনকে কাছে নিয়ে সান্ত্বনা পায় দেখে আব্বা বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দেয়নি, আমার আব্বার নাম এই জামানার পয়গম্বর ইয়াকুব নবী, এই হলো আমাদের পরিচয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন বেনিয়ামিনকে বড় ভালোবাসেন ইউসুফ আলাইহিস সালাম, এই দল ভাইরা হত্যা করতে চেয়েছিল, বেনিয়ামিন যেহেতু আপন ভাই সহদার বলছে তারা মেরে ফেলে দিও না, কুয়ার মধ্যে ফেলে দাও, বেনিয়ামিনের পরামর্শের কারণে কুয়ার মধ্যে ফেলা হয়, এই জন্য ইউসুফ নবী বেনিয়ামিনকে বড় ভালোবাসতেন, বলল বেনিয়ামিনকে আগামীকাল অথবা পরশু চলে যাও, বেনিয়ামিনকে যদি আমার দরবারে আনতে পারো বেশি করে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে। বেনিয়ামিনকে নিয়ে আসলেন ভাইরা, রাতের বেলায় বাদশা বললেন তোমরা দুইজন দুইজন করে আজকে আমার রাজকীয় পরিবারে সবাই দাওয়াত, সবাই থাকবা, রাত কাটাবা, রাজকীয় পরিবারে দুইজন দুইজন করে কক্ষের মধ্যে প্রবেশ করানো হলো, দুই দুই করে 10 জন ভাই জুড়াই জুড়াই চলে গেল, বেনিয়ামিনের কোনো ভাই নাই, বেনিয়ামিন একাই বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এসে বললেন ভাই আপনি দুইজন সবাই তো জুড়াই জুড়াই চলে গেল, আপনি জাননি কেন রুমের ভেতরে, বলে আমার যে কোনো ভাই নাই, আমার একটা ভাই ছিল ইউসুফ, আমার ইউসুফ থাকলে আমি ইউসুফকে নিয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনার ভাই যখন নাই তাহলে আমি আপনার ভাই হয়ে আজকে আমার কক্ষে আমি আপনারে নিয়ে নিলাম, প্রেসেন্টে নিয়ে বেনিয়ামিনকে নিয়ে নিলেন নিজের কক্ষের ভেতরে, খাওয়া দাওয়ার শেষে গল্প মজে গেলেন, ভাই তোমার আব্বার নাম কি, বলে আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম, তোমার আব্বার কি অবস্থা ভাই, বলে আমার আব্বা, আমার ভাইয়ের কাহিনী তো আসলে আপনার কাছে আমি গোপন করে বলবো না, আমার 10 ভাই আপনাকে বলেছে বাগে খাইছে, আসলে আমার ভাইকে বাগে খাইনি, আপনার মতনই সুন্দর ছিল আমার ভাই, আপনার মতনই দেখতে এত সুন্দর, আমার ভাইকে বাগেরা খাইনি, আমার ভাইকে এই 10 ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমার ওই ভাইটার নাম ছিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার ভাই বেনিয়ামিন, আমি সেই হারানো ভাই, আমার নাম ইউসুফ, কান্নায় ভেঙে পড়লেন, সারা রাত আল্লাহ আল্লাহ করে চলে গেল। পরের দিন 10 ভাই কানা হলো, 11 জন ভাই দেখেন কি ধৈর্যের পরিচয় দিলেন, হত্যাকারী কি মানবতা বিরোধী অপরাধীকে পালেন চোখের সামনে, বিচার করতে পারতেন বিচার করলেন না, বললেন তোমাদের আব্বা, আমার আব্বার কি খবর, বলে আব্বার দুটি চোখ ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, ওই যে জিব্রাইল আমিন জান্নাত থেকে কাপড় এনেছিলেন, ওই জিব্রাইল আমিনের ওই গায়ে জামার কাপড় হিফাজত করে রেখে দিয়েছিলেন ছোট কাপড়, বলল ওই জান্নাতি জামা আমার কাছে আজও আছে, এই জান্নাতি জামা নিয়ে চলে যাও আমার আব্বার কাছে, এই জান্নাতি জামা নিয়ে আমার বাবার চোখের সামনে ধরলে আমার আল্লাহ পুর কুদরতে আমার বাপের চোখ ভালো বানাইয়া দিবে। যখন সকালবেলা উঠে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের জান্নাতি জামা নিয়ে রওনা করলো, কোথায় মিশর কোথায় কিনান, ইয়াকুব আলাইহিস সালাম বলে কে বলেছে আমার ইউসুফ মারা গেছে, আমার ইউসুফ মরেনি, আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে পেতেছি। আমার ভাইরা লম্বা বড় ইতিহাস, আবার
চলে গেলেন বাপের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম কানার জন্য প্রশাসন পাঠিয়ে দিলেন, রাজকীয় ভাবে বাপ চলে আসলেন প্রেসিডেন্টের দরবারে। প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামের সিংহাসন ছেড়ে দিলেন, দুই সিংহাসনে বাপ আর মা বসলো, এগারো ভাইরা বসা, বাপ আর মা বসা সিংহাসনে। ইউসুফ আলাইহিস সালামের দিকে সবাই তাকিয়ে রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আব্বা আজ থেকে 80 বছর আগে তুমি স্বপ্ন দেখেছিলে চাঁদ আর সূর্য 11টা নক্ষত্র তোমাকে সেজদা করছে, তার মানে হলো তোমার বাপ আর মা এই দুইজন হলো চাঁদ আর সূর্য, আর 11টা ভাই হলো নক্ষত্র, এর মধ্যে আল্লাহ তোমাকে আজকে হিরো বানিয়েছে। বাবা ইচ্ছা করলে তো তুমি এই ভাইদের ব্যাপারে এখন ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে পারো, কিন্তু আব্বু আমি তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমি তোমার কাছে অনুরোধ করছি বিনয়ের সাথে, তুমি তোমার ভাইদেরকে মাফ করে দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা আপনি যখন বলছেন আমার ভাইদেরকে মাফ করে দেওয়ার জন্য, আল্লাহর কাছে এত প্রিয় মাফ চাওয়ার, আল্লাহ বলে আমার গোলামেরা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করে দিতে বেশি ভালোবাসি। কোন গুনাহ যখন গুনাহ করে আমার কাছে হাত পাতায়, চোখের পানি নাকি অর্ধেক আসে না, তার আগে আমি গোলামের জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে দিই। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা তাশরিব আলাইকুমুল ইয়াম, আমার আব্বা আপনি সাক্ষী থাকেন, আমি আমার ভাইদের ব্যাপারে অভিযোগ উঠাবো না, আমি আমার ভাইদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে দিলাম। আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা কাঁদেন না, আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যেই ঘোষণা দিয়েছে, আমিও নবী আমি আপনার ব্যাপারে একই ঘোষণা করছি, আপনার ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করব না, আপনার ব্যাপারে মানবতা বিরোধী অভিযোগে ধোঁয়া তুলব না, লা তাশরিব আলাইকুম আল ইয়াম, আমি ইউসুফের মতো ঘোষণা করছি, আপনার ব্যাপারে অভিযোগ নাই, আমি আপনারে মাফ করে দিয়ে দিলাম। আবু সুফিয়ানের কান্না দেখে কে, আবু সুফিয়ান কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলে, নবী বুকের সামনে জড়িয়ে বলতেন, চাচা কাঁদেন কেন? আবু সুফিয়ান কয়, বাবা একজন মানবতা বিরোধীকে এইভাবে হাতের কাছে পেয়ে যেই দল যেই নেতা যেই রাষ্ট্র ক্ষমা করতে জানে।